এতক্ষণে তো লাহিড়ি মশাইয়ের ফোনটা চলে আসা উচিত ছিল। তাহলে কি ছেলেগুলো এখনো ছাড়া পেল না? লাহিড়ি মশাই বললেন জামিনের ব্যবস্থা পাকা হয়ে গেছে, থানায় জিতে যা দেরি। লাহিড়ি মশাইকে এতটা বিশ্বাস করা কি উচিত হয়েছে বাবা? কেন যে তুমি ওনাকে দলে টানলে? কেন জানো না? ওনার মুখ বন্ধ করার জন্য, তোমার বোনের বিয়েটা টিকিয়ে রাখার জন্য। আচারে ব্যবহারে তুমি যদি একটু সংযত হতে, তাহলে আজ আমাদের এই অশান্তির মধ্যে দিয়ে যেতে হতো না দেবজিৎ। জানাল, ছেলেগুলো ছাড়া পেয়ে গেছে। কোনো কথা বলেনি, কোনো কথা প্রকাশ পায়নি। সবচেয়ে বড় কথা, ভিকটিম ওদের আইডেন্টিফাই করতে পারে। তাহলে আমরা এখন নিরাপদ। ওয়াফ, চিয়ার্স। কোর্টে কেসটা উঠছে না। না জানাল, এতটা নিশ্চিন্ত হওয়াটা ঠিক না, ভাড়া এখনো কাটেনি। ঘুরে গেলে চলবে? হলদিতলাও তো আরেকজন সাক্ষী ছিল, তার হদিশ না পাওয়া পর্যন্ত। ওই সাক্ষীর নাম এখনো জানতে পারিনি, জানার চেষ্টা চলছে। জানা মাত্র ব্যাপারটা নিয়ে আমি ডিল করবো। লাইড়ি, তুমি ওটা নিয়ে একদম মাথা ঘামিও না, একদম না। আমরা সবাই কিন্তু একটা ডেঞ্জারাস বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি। এই সময় নিজেদের মধ্যে লুকোছাপা করাটা উচিত হবে না, তাই না? একটু ভুলচুক হলেই পা ফসকে যে কোন অতল খাদে তলিয়ে যাব আশা করি বুঝতে পারছো। সে তো বটেই, সে তো বটেই। বেইমানি দুনিয়াতে বেইমানি করা চলে না। ভরসা রাখো লাহিড়ি, ভরসা রাখো। যেই হোক না কেন, সে আমাদের বিরুদ্ধে গিয়ে জবানবন্দি দেবে না, দিতে পারবে না, কিছুতেই দেবে না। তুমি ভালো আছো দেখেও ভালো লাগছে, গুড গার্ল। এবার বলো দেখি, অফিস কবে জয়েন করছো? প্রভাতের আলো ইজ মিসিং ইউ। জয়েন করবো ইন্দ্রানিধি, কটা দিন যাক। বুঝতেই তো পাচ্ছেন, আসলে এখনো অনেক কিছুতে জট পেকে আছে, সেগুলো সমাধান না হলে আমি কোনো কাজই মন্দি করতে পারবো না। এনি প্রবলেম? আরে না না, নাথিং সিরিয়াস, কিছু ব্যক্তিগত সমস্যা। আসলে আমাদের সমাজে ঘটে যাওয়া এসব মলেস্টেশন, রেপ, এইসব ক্ষেত্রে তো সবাই ভিকটিমদেরই দোষী বলে মনে করে। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। শোনো, এসব নিয়ে আর তুমি চিন্তা করো না প্লিজ। হ্যাঁ, ওকে, নাও স্মাইল, স্মাইল, ইউ আর স্ট্রং গার্ল। ইন্দ্রানিধি, আমি একটা কথা ভাবছিলাম, হলদিতলাওতে ঘটে যাওয়া এই ঘটনাটা কলকাতা সব খবরের কাগজ এত তাড়াতাড়ি জানলো কি করে? কি করে সম্ভব এটা? অদ্ভুত না? এমন ঘটনা তো দেশের চারিদিকে হাজার হাজারটা ঘটে, কিন্তু আমার বেলায় সেটা এত বড় একটা খবর হয়ে গেল। কি করে ছড়ালো খবরটা? অথচ প্রভাতের আলোর মতো একটা লিডিং নিউজ পেপার সেই খবরের কোনো হদিশই পেল না। কি হবে মা এখন? জীবন কাকা, বাবা, দাদা কেউ তো বাড়িতে নেই, আমি একা কি করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো? একা কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি ছেলেদের ফোন করি। মা মা মা, ছেলেদের এখন ফোন করতে গেলে তো সময় নষ্ট হবে, সেটা কি উচিত হবে? ওর যা পেটে ব্যথা, যদি অ্যাপেন্ডিসাইটিস যদি হয়। মা, অ্যাপেন্ডিক্স? কি
কি হবে মা মনে আছে রঘুবীরের মেয়ে 2 মিনিট আর দেরি হলেই ওর পেটের মধ্যে অ্যাপেন্ডিক্সে বার্স্ট করে যেত সে বলো না সে বলো না ঠাকুর 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 তা জানা না হয় তা জানা না মা তুমি আমাদের ডাক্তারকে ফোন করলে না কেন মা ডাক্তারকে অনেকবার ফোন করেছি কিছুতেই লাইনটা পেলাম না আমি মা আরে ছোট ছোট বড় কষ্ট হচ্ছে না ছোট আরে তুমি আমাদের ডাক্তার কিও পেলে না পাইনি আমি একবার দেখি আমি একবার দেখি মা মা বলছে এখন আর ওই সব করে ফোন লাইন ট্রাই করে সময় নষ্ট করে ঠিক হবে না ওর যে অবস্থা মা মা আমি ওকে নিয়ে যাই না তুমি নিয়ে যাও মা বাবা ঠিক আছে তুমি নিয়ে যাও ঠিক আছে আমি একটু টাকা নিয়ে আসি বেশি করে টাকা রাখা ভালো শোনো তুমি একা পারবে মেজো বৌমা হ্যাঁ মা আমি পারবো ওর যা পেটে ব্যথা ওর নাভি কি করে সিঁড়ি দিয়ে মা আপনি একদম চিন্তা করবেন না আমি সামলাবো আমি ঠিক পারবো মা আপনি প্লিজ টেনশন করবেন না আমি নিয়ে যাই ওকে সাংঘাতিক কষ্ট পাচ্ছে মা মেয়েটা ঠিক আছে ঠিক আছে তোমরা এগো আমি টাকাটা নিয়ে আসছি মা লাগছে আমার খুব মা এত সরল মাকে এভাবে পেটে ব্যথা বলে মিথ্যে কথা বলে ছিটেছে ঠিক হচ্ছে এটা একদম ঠিক হচ্ছে যদি সোজা পথে চলতে পারতাম তাহলে কি এভাবে করতাম মা কিছু মনে করবে না মা বুঝতে পারবে না তুই চিন্তা করিস না এরকম একটা সুযোগ পাবো না আর সবচেয়ে বড় কথা হলো দিদিভাই বাড়িতে নেই তুই ভাব দিদিভাই থাকলে আমরা বেরোতে পারতাম এইভাবে বাড়ি চল 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 মিজু বাবা মিজু বাবা ও ছোট কষ্ট পাশা ছোট এই তো আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাবো আরে বড় কষ্ট পাচ্ছি জানিস আর একটু সহ্য কর ছোট একটু সহ্য কর দেখবি ডাক্তার বাবু ওষুধ দেবে এক্ষুনি ব্যথা কমে যাবে আরে ছোট বৌমা একটু একটু কমে যাবে খবরটা আমার কাছেও এসেছিল ঈশানী But I took a firm decision. আমি খবরটা ছাপাইনি। খবরটা কতটা সত্যি মিথ্যে সেটা যাচাই করার জায়গাও ছিল না। অবশ্য খবরটা সত্যি জানলেও আমি ছাপতাম না। আমার আবার নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে ইন্দ্রাণীদি থ্যাংক ইউ ঈশানী একে অন্যকে রেসপেক্ট না করলে কোনো ফিল্ডে কি ভালো কাজ করা যায় ইন্দ্রাণীদি বলো আপনার কাছে খবরটা কে এনেছিল অখিল অখিল আর ওর সোর্স বলেনি আমাকে ইশানি অনেক প্রেসারাইজ করেছিলাম তবুও কিচ্ছু বলল না স্ট্রেঞ্জ হয়তো হয়তো এখন জিজ্ঞাসা করলে বলবেও বোধহয় অস্বস্তির কারণেই অখিল একদিন আমার খোঁজ নেয়নি কেমন আছে ও ও খুব ব্যস্ত হি ইজ অন লিভ ওর মায়ের বাইপাস হয়েছে ও তাই আন্টি সুস্থ হয়ে উঠুক যাক শুনেও ভালো লাগছে যে অখিল ওর মায়ের ট্রিটমেন্টের টাকাটা জোগাড় করতে পেরেছে ইন্দ্রাণীদি অখিল অফিস জয়েন করলে ওর থেকে প্লিজ জানার চেষ্টা করবেন না যে হলদিতারোর ঘটনাটা কোথা থেকে লিক হলো কি করে জানলো সবে ঘটনাটা তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো সব বলবো ইন্দ্রাণীদি আগে আমার হাতে সঠিক প্রমাণ আসুক আপনার সাহায্য তো লাগবেই ঈশানী তুমি আবার কোনো বড় বিপদ দেখে আনছো না তো না না ইন্দ্রাণীদি বাড়িতেই তো বসে আছি কিসের বিপদ তোমার
তোমার ভাগ্যের সঙ্গে আমার ভাগ্যটা জড়িয়ে গেছে আমি বেশ বুঝতে পারছি। তোমার পাশে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমরা দুজনে মিলে ঠিক একটা অসাধ্য সাধন করব। আমরা করবই। এক্সকিউজ মি, আমি কি তারা সান্যালের সাথে দেখা করতে পারি? চলো 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 পাল্টাই।